ভাই কিংবা বোন, স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয় কিংবা সম্পর্কের অবনতি ঘটে, তখন তৃতীয় পক্ষের কাজ কি? তাদের কাজ হলো যে স্বামী এবং স্ত্রীকে কাছে এনে দেয়া, যাতে একটা সম্পর্ক, একটা সংসার, একটা পরিবার ধ্বংস হয়ে না যায়। কিন্তু সেখানে তৃতীয় পক্ষ যদি আরো দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, ইসলামের দৃষ্টিতে এটা বৈধ নয়, এটা জায়েজ নেই। ইসলাম মীমাংসা চায়, বিবাদ সৃষ্টিকে পছন্দ করে না। ইসলাম চায় মানুষ মানুষে মানুষে, প্রাণে প্রাণে, হৃদয়ে হৃদয়ে ভালোবাসা তৈরি করা। ইসলাম চায় না যে হৃদয়ে হৃদয়ে ঘৃণা তৈরি করা, অবিশ্বাস তৈরি করা, দূরত্ব বাড়িয়ে দেয়া, সেটা অন্যায়। আমরা যদি মানুষকে কাছে আনতে না পারি, দূরে সরিয়ে দিই, হিংসার আগুন জ্বালাই, শত্রুতার আগুন জ্বালিয়ে দিই, আল্লাহ পাক সেই আগুনে কিন্তু আমাকেই জ্বালিয়ে ছারখার করবেন, দুনিয়াতেও করবেন, আখেরাতেও করবেন। ভালো মানুষ তারা কখনো মানুষের মধ্যে কোনো ফিতনা, ফাসাদ, দ্বন্দ্ব, ধ্বংস চলুক সেটা চায় না, তারা চায় সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, প্রতিটি স্বামীর দায়িত্ব হলো তাদের ব্যবহার, ভালোবাসা, সুন্দর হওয়া, তার স্ত্রীর প্রতি তাকে এভাবে পেশ করে তোলা দরকার যাতে স্ত্রী তার প্রতি আকৃষ্ট থাকে। একইভাবে স্ত্রীর দায়িত্ব তার স্বামীর ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে কাছে রাখা, এটা কিন্তু উভয়ের দায়িত্ব। এখানে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু বিশাল ধরনের ধ্বংস কিংবা দূরত্ব তৈরি হয়। এই জন্য আমরা এইসব ব্যাপারে খুবই সতর্ক থাকব। আমরা যারাই আজকের এই প্রোগ্রাম শুনছি, আমরা মীমাংসাকারী হওয়ার চেষ্টা করব। আমরা যেন আরও পেট্রোল ঢেলে দিয়ে কারোর মধ্যে দূরত্বকে বাড়িয়ে না দিই কিংবা আগুনকে জ্বালিয়ে না দিই। আগুন আমি জ্বালাতে যাব, সেই আগুনে আমাকে পুড়ে ছারখার হতে হবে। আমি কি চাই আমার সংসার পুড়ে যাক? আমি কি চাই আমার আপনজনরা দূরে সরে যাক? তাহলে আরেকজনের ব্যাপারে কেন আমি সেটা চাব? দ্বিতীয় নম্বর প্রশ্ন ভাই করেছেন যে একটি ঘরে 24 আওয়ার্স টিভি চলতে পারে কিনা। আসলে এটা তো কল্পনাই করা যায় না, 24 আওয়ার কীভাবে হবে? তাকে তো ঘুমাতে হবে, তাকে টয়লেটে যেতে হবে, তাকে প্রয়োজন পূরণ করতে হবে, খেতে হবে, কাজ কারবার করতে হবে। টিভি যেটা আছে সেটা প্রয়োজনের জন্য কিংবা বৈধ বিনোদনের জন্য, বৈধ বিনোদন যেটাকে শরীয়ত অ্যালাও করে, এই ধরনের বিনোদনের জন্য টিভি ব্যবহার করা যায়, অথবা জ্ঞানের জন্য বা প্রয়োজনের জন্য ব্যবহার করা যায়। অপ্রয়োজনে সব রাত দিন শুধু একের পর এক চ্যানেল চলতে থাকলো, সিরিয়াল দেখতে থাকলো, কিংবা নাটক, সিনেমা, যেগুলোতে নর নারীর মিশ্রণ, এগুলোতে সময় ব্যয় করলে তো আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। প্রতিটি মুহূর্ত আমার জীবন থেকে যা চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না। এক একটি স্বর্ণের টুকরা আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই টুকরাগুলোকে হারালে আমাকে খুবই আফসোস করতে হবে। এই জন্য অপ্রয়োজনে আমরা ভালো প্রোগ্রাম ছাড়া, সুস্থ বিনোদন, ভালো প্রোগ্রাম, শিক্ষণীয় প্রোগ্রাম ছাড়া অপ্রয়োজনে আমরা কেন টিভি ছেড়ে বসে থাকব? তাহলে সেটা আমাদেরকে অলস করে ফেলবে, আমাদেরকে এক জায়গায় বসিয়ে রাখবে, যার কারণে আমার শরীরের ক্ষতি হবে, সময়ের ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। আশা করি এটা আমরা নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করব, কতক্ষণ আমাদের একদিন টিভি দেখা দরকার। সেটাই, এক্ষেত্রে আরও কিছু বিষয় আমার মনে হয় টেলিভিশনের ক্ষেত্রে, যেমন ইদানিং ডাক্তাররা বলছেন যে যারা 24 আওয়ার্স বা ম্যাক্সিমাম টাইম কম্পিউটারের সামনে, টেলিভিশনের সামনে থাকেন, তাদের চোখের সমস্যা হতে পারে। প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি, সারা ওয়ার্ল্ডে কিন্তু ইলেকট্রিসিটি শর্টেজ পড়ছে, পানির ক্রাইসিস চলতেছে, যতই অপচয় হবে ততই কিন্তু হিউম্যান লাইফের ভিতরে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। এগুলো মানে নেগেটিভ সাইডটা আমার মনে হয় অনেক অনেক বেশি, আর সেটা আসলে বিবেক বিবেচনা দিয়ে যে আমি কতক্ষণ টিভি দেখা আমার দরকার, সেটা আরেকজন থেকে কোনো ফতোয়ার দরকার নেই কিংবা অপিনিয়ন আনার দরকার নেই, আমার বিবেক বিবেচনা, আল্লাহ প্রদত্ত বিবেক দিয়ে আমাকে চিন্তা করতে হবে কতক্ষণ সময় আমি টিভির জন্য আমি দেব। আমার মনে হয় আমরা আরেকজন কলার পাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, আজকে আমি মিয়াসা বললো কে মাত্রাম, আসলাম, প্লিজ কথা বলেন। আজকে 3-4 সপ্তাহ ধরে সহায় করলাম, পারলাম না, তো ও ফাইসলাই বুঝুন। জি মাহমুদ ভাই কথা বলেন। জি বলেন। তো ও জিনিসটা মাত্রাম আর কি বুঝুন, তো ব্যাপার হইলো আমি ও জিনিসটা মাত্রাম, দেখো আমার 15-18 বছর আগে আমার বিয়ে হয়েছিল বুঝুন। জি বলেন। বাড়ির মাঝে থানোর
বাংলাদেশ ও তানোর বাড়ির মাঝে তাই সম্পর্ক কাশির লোকে তার এক সম্পর্ক আছে বুঝছুন জি তো সম্পর্ক আছে টাকার পরে মানুষে আমার কইছুন বিয়া বাদে করার বাদে আমি তা বিশ্বাস করছি বুঝছুন বেপার হইল কি তা অনেক বেপার হইল যত দিন যায় যত দিন যায় বুঝাইতাম চেষ্টা করছে তাই বুঝতে রাজি নাই বুঝছুন বুঝতে রাজি নাই তাহলে আমি অত কষ্ট কইরা ফ্যাক্টরি কাম কইরা তাহলে আমি লন্ডন আনলাম আইনা আল্লাহ আমার দু তিনটা বাচ্চা দিছুন বুঝছুন জি দেওয়ার বাদে আজ আমি ও তাই লন্ডন আইয়া হোরারে পয়সা দেন লুকাই লুকাইয়া জ করুন আমি মাতলে তাই মায়ের ফিট করুন জ করুন ওটা করতে 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 আজ 17-18 বছর অনেক টাইম হয়ে আমি বেশ ঘর দোয়ার বানাইলাম স্কুলটা করলাম তান্ডে লইয়া জ করলাম ঋণ ফিন কইরা করলাম অনেক টাইম ও খার পাল্লা খাইছো অনেক টাইম চাইরা যে আমরা আমার বাচ্চা চাইরা আমারও চাইরা সস্তা টাইম যেটা কত টিকে তাই মাইজোর করো না আমি পুলিশ ডাকি না কেনে ডাকি না আমি চাই না আমার পুলিশ পেপারটাও কিন্তু কোনো মেসাল যে উনি আমি করতাম ওটা তা আপনি আমার খুঁজা নিতলি ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার কথা আপনি টেলিফোন রাখেন ইনশাল্লাহ আর উত্তর শুনেন এখানে যে আসলে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বোন যে পরিস্থিতিটা বর্ণনা করেছেন 18 বছর আগে থেকে তার যে সম্পর্কের কথা বলছেন এবং সেটা এখনও অব্যাহত রাখছে এই জিনিসটা আপনি যদি নিশ্চিত হন যে এই এই জাতীয় সম্পর্ক আছে তাহলে আপনি তাকে তার কোনো মুরব্বীর মাধ্যমে বয়স্কদের মাধ্যমে বোঝানো দরকার যে এই জাতীয় কাজ করাটা ঠিক নয় এবং যেহেতু আপনি বলছেন যে তার চাষির সাথে সম্পর্ক যদি চাচা জীবিত থাকে তাহলে তার মাধ্যমে তো তাকে বোঝানো দরকার কিংবা এলাকার মুরব্বীদের মাধ্যমে তাকে বোঝানো দরকার এবং যখন তিনি বুঝবেন নিশ্চয়ই এই জাতীয় কাজ থেকে তিনি দূরে থাকবেন আর যদি শুধুমাত্র কল্পনা হয় আপনি সন্দেহ করে থাকেন তাহলে এই ধরনের সন্দেহতা থেকে নিজেকে দূরে রাখা উচিত সন্দেহের বশবর্তী হয়ে নিজের স্বামীকে ব্লেম করা কিংবা নিজের স্বামীকে অপবাদ দেয়া এটা ঠিক নয় যদি আপনি নিশ্চিত হন এই জাতীয় সম্পর্ক আছে তাহলে তাকে ছেলে মেয়ের মাধ্যমে আপনি বুঝান নিজে ভালো করে বুঝান এবং তার মুরব্বীদের মাধ্যমে বুঝান আশা করি তিনি ফিরে আসবেন আর আল্লাহর দরবারে আপনি দোয়া করেন যাতে করে আল্লাহ তার মনকে পবিত্র করে দেয় এবং খারাপ জিনিসের প্রতি তার দৃষ্টি না যায় ভালো দিকে যেন তার দৃষ্টি থাকে আপনি তাকে লন্ডন এনেছেন এটা খুব ভালো কথা কিন্তু বারবার এটা তাকে স্মরণ করিয়ে দেবেন না যে তোমাকে তো আমিই লন্ডন এনেছি আপনি তার প্রতি দয়া করেছেন দয়াকে বারবার আপনি তাকে স্মরণ করিয়ে দেবেন না এটা খুব অন্যায় আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে তোমরা কারো প্রতি যখন কোনো দান করো কোনো ভালো কাজ করো এটা বারবার তাকে স্মরণ করিয়ে দেবে না খোটা দেবে না খোটা দেওয়ার চেয়ে দান না করা ভালো খোটা দান করে খোটা দেওয়ার চেয়ে দান না করাই ভালো খোটা দেওয়ার চেয়ে এই জন্য বারবার স্মরণ করে দিলে তখন তারা উত্তেজিত হয় তখন আরও খারাপ দিকে যায় এই জন্য আমাদের উচিত হলো তাদেরকে বুঝানো আল্লাহ দরবারে দোয়া করা এবং বয়স্ক মুরব্বীদের মাধ্যমে তাদের উপর চাপ সৃষ্টি করা এবং বুঝানো ছেলে মেয়ের মাধ্যমে বুঝানো আশা করি তারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করুন আপনাদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করে দিন এই জন্য আমরা আজকে দোয়া করছি আপনাদের জন্য ইনশাআল্লাহ নেক্সট কলার কে আছেন আসসালামু আলাইকুম যাওয়ার আগেও অনেক ভাই এবার দেখা যায় অর্ধেক মাথা ঝুঁকা দিতেন বা শরীরটা যায় আর কি ইগু কি তার ঠিক কিনা আর একটা কোয়েশ্চেন হইল গিয়া নামাজ মানে খারাপ হয়ে দেখা যায় ইমাম সাহেবের তিলাওয়াত করা আলহামদুলিল্লাহ করা অন্যান্য সূরা করা এই টাইমে দেওয়া যায় সেহু নামাজের মানে ডাইন দিকে বাম দিকে যেবার মনে চায় ওবার মানে চায়রা আর কি নামাজের দিকে নামাজ খারাপ হয়ে গিয়ে ইলা এদিক ওদিক চাওয়া এটা কি ঠিক আছে নি ও দুইটা কোয়েশ্চেন এটা তো ঠিক থাকার সুযোগ নাই ভাই কিন্তু দেখা যায় অনেক অনেক মুসল্লি দেখা যায় মসজিদে ধরে লোক 50-60% আমি জাস্তি অনেক মানুষ আসতো নামাজি মসজিদে দেওয়া যায় মানে চায়রা ইমাম সাহেবের আল্লাহ উপর কইয়া সইজা যাওয়ার আগে দেওয়া যায় জি বোঝা গেছে আমার মনে হয় ভাইয়া আপনি সহ আমরা আমরা নিজের আগে হেফাজতে থাকি এরপরে আমার মনে হয় যে মসজিদ আপনি ইয়ে করেন ওখানে মনে হয় একটু ইমাম সাহেবকে বলা দরকার আর আমাদের সম্মানিত শেখ তো এখন বলবেন ইনশাল্লাহ জি
গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ভাই দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনি যে অ্যাডভাইসটি করেছেন এটা আমি খুব পছন্দ করছি, যে জি আসলে অনেক সময় আমরা দেখি যে মানুষের নামাজের ত্রুটি বিচ্ছেদগুলো আমাদের খুব বেশি নিজের চোখে ধরা পড়ে, সেটাই। কিন্তু আমার নামাজের ত্রুটি বিচ্ছেদটা কি সেটার দিকে কিন্তু আমি দৃষ্টি খুব কমই দিয়ে থাকি। জি সেটাই। প্রায় সময় আমরা উপদেশ দিয়ে থাকি যে অমুক এই করে অমুক এই করে, কিন্তু আমি নিজের ব্যাপারে কখনো বিবেচনা করি না যে আমার ত্রুটি বিচ্ছেদগুলো কি। এই জন্য সকলের উচিত যে আমাদের দুই চোখ বাইরের মানুষের দিকে না দিয়ে আমাদের দুই চোখ নিজের দিকে তাকানো, আমার ত্রুটি বিচ্ছেদগুলোকে সংশোধন করা, আমার নামাজকে সুন্দর করা। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সুন্দরভাবে নামাজ আদায় করতেন, তাদের মতো তো আমরা হয়তো পুরোপুরি পারবো না, কিন্তু তাদের কাছাকাছি যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত।